তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে আমার মন্তব্য হলো তত্ত্বাবধায়ক সরকার সব কিছু কি বলে সমাধান দিতে পারে না। আমি নিজেও তত্ত্বাবধায়ক সরকারে ছিলাম, তত্ত্বাবধায়ক সরকার যদি নিরপেক্ষভাবে কাজ করতে না পারে তাহলে সেই তত্ত্বাবধায়ক সরকার দিয়েও আসলে কোনো কাজ হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে নির্বাচন কমিশন যদি সত্যিকার অর্থে স্বচ্ছভাবে সৎভাবে কাজ করতে পারে, তাকে যদি কাজ করতে দেওয়া হয়, যেটা রাজনীতিকদের দায়িত্ব সেটাই যদি হয়, যদি রাজনীতিকরা এবং নির্বাচন কমিশন ভাবেন যে না আমরা আসলে একটা মুক্ত অবাধ নিরপেক্ষ নির্বাচন করবো, তাহলে সেটা সম্ভব। নমিনেশনে যদি গোলমাল থাকে তাহলে তো আমার পছন্দের মানুষকে আমি সময় নির্বাচিত করতে নাও পারতো, কারণ আমি হয়তো তাকে চাই। আমাদের না ভোটের একটা আবেদন ছিল, সেটা কিন্তু গৃহীত হয়নি, কাজে সেখানে একটা বড় ব্যাপার আছে। কিন্তু সেটা যদি নাও হয় তারপরে যেটা বলবো যে নির্বাচন যদি সত্যিকার অর্থে নির্বাচন হতে হয় তাহলে নির্বাচনে যে পরিবেশ সেটা তৈরি করতে হবে, সংঘাত থেকে মানুষকে মুক্ত করতে হবে। সবচেয়ে বড় কথা যে যারা এই সংঘাত করছে সাধারণ মানুষ করছে, সংঘাত করছে দলীয় মানুষ, কখনো কখনো বিভিন্ন দলের মানুষ, কখনো কখনো একই দলের মানুষ। রাজনীতিকদের কাছে আমার আবেদন থাকবে যে আপনারা গণতন্ত্রের কথা বলেন, আপনারা জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে নিজেদেরকে দাবি করেন এবং সেটা সমস্ত সম্মান মর্যাদা সব কিছু কিন্তু নিজেদের জন্য চান, ভাতা থেকে শুরু করে গাড়ি, আমাদের যত রকম প্রতিরক্ষা সব কিছু, এবং সবচেয়ে বড় কথা আমাদের জীবন নিয়ন্ত্রণ করে, সেই জায়গার মর্যাদাটা চিন্তা করে নিজেরা সংঘাত থেকে বিরত থাকে, সত্যিকার অর্থে মানুষকে তার ভোটটা নির্বিঘ্নে নিরাপদে মুক্তভাবে দিতে দিন। এটা কিন্তু আমাদের যেমন ভোট দেওয়ার একটা অধিকার, আমাদের একটা পবিত্র একটা দায়িত্ব, ঠিক সেইভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সেটা দেখাও কিন্তু যারা ভোট নেওয়ার দায়িত্ব